বিরতির পর স্বাগত। রেবাল তার শক্তি হারালেও ইতিমধ্যে রাজ্যের মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করলো রাজ্য প্রশাসন। নদী পুকুরে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বহাল করলো প্রশাসন। ঝড় বৃষ্টি নিয়ে ফোনযোগে সতর্ক বার্তা পাঠাচ্ছে রাজ্য প্রশাসন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নদী পুকুরে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, এই ঘূর্ণিঝড় রেবাল কিন্তু বলা যায় আবহাওয়া দপ্তরবিদরা যা বলছিলেন যে রবিবার রাত 11:30 নাগাদ বাংলাদেশের উপকূল এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কিন্তু ভূপৃষ্ঠে আছড়ে পড়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যা কিনা তোমার বাংলাদেশের যশোর অর্থাৎ আগরতলা থেকে 185 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে এবং ক্রমেই কিন্তু তার শক্তি হারাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর এবং উত্তর পূর্ব দিকে তা কার্যত অগ্রসর হচ্ছে বলে কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। এক প্রকার তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই নিয়ে আমরা গতকাল দেখেছিলাম যে রাজ্যের রাজস্ব দপ্তর থেকে একটি প্রেস রিলিজ তারা করেছিলেন এবং সেই প্রেস রিলিজে কার্যত জানানো হয়েছিল যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু গতকাল সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত তোমার ত্রিপুরায় মোট যে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ 40.73 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় এবং সেখানে সে সময় বৃষ্টিপাতের গড় ছিল প্রায় তোমার 59.5 মিলিমিটার এবং সবচেয়ে বৃষ্টি কম হয়েছে উত্তর ত্রিপুরা জেলায় এবং সেখানে এই বৃষ্টিপাত হয়েছে 27 মিলিমিটার। অন্যদিকে দেখো, বিকেল 3:30 পর্যন্ত ঝড়ো বাতাস হয়েছে এবং সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষেত্রে অরুন্ধতি নগর এলাকায়, তা কার্যত জানানো হয়েছে গতকাল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাত সকালবেলাও, আজ মঙ্গলবারের সকাল থেকেও সেই বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু রাজ্যের কিছু কিছু জায়গায় উপড়ে পড়েছে গাছ এবং কোথাও দেখা গেছে রাস্তা আটকে যাওয়ার মতো ঘটনা এবং এক্ষেত্রে এইসব ঘটনা ছাড়া রাজ্যের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে ইতিমধ্যে আমাদের কাছে খবর রয়েছে। তবে এই নিয়ে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং অন্যদিকে রয়েছে SDRF, NDRF প্রশিক্ষণ প্রাপ্ত তারা রয়েছে এবং ডিফেন্সের ভলেন্টিয়ারগণ কিন্তু ইতিমধ্যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন তারা জানি রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন এই তারা কাজ করছে, ঠিক অন্যদিকে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশ কিছু জায়গায় এখনো সতর্কবার্তা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তোমার লক্ষ্য করা যাচ্ছে আরো 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে এবং পাশাপাশি বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং তোমার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছে এবং তাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্যের নাগরিকদের কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হচ্ছে এবং বিশেষ করে এক্ষেত্রে বলা হচ্ছে রেমালের শক্তি হারালেও কার্যত কিন্তু এবার ফোন যুগে প্রত্যেকের ফোনেই পাঠানো হচ্ছে মেসেজ এবং সকালবেলা থেকে লক্ষ্য করছিলাম আমরা যে প্রত্যেকের ফোনে সেই সতর্কবার্তা জারি করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে অবিরাম বৃষ্টি অব্যাহত রয়েছে, তাই জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে যে এই সময় কোনো নদী বা পুকুরে যেন মাছ ধরতে বা অন্য কোনো কাজে যেন না যায় অর্থাৎ জলাশয়ের সংলগ্ন এলাকাগুলিতে এবং পাশাপাশি মৎস্যজীবীদেরকেও এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে করে এই সময়টাতে যেন তারা কোনোভাবেই না যায়, কেননা এইসব জায়গাগুলিতে এখনো রেড এলার্ট জারি করা হয়েছে। দেখো, এক্ষেত্রে শুধুমাত্র যে সতর্কবার্তা তাই কিন্তু নয়, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সাধারণ নাগরিকরা কিন্তু এক প্রকার এই রেমালকে ঘিরে আতঙ্ক হচ্ছেন। তবে তাদের ক্ষেত্রে বারবারই একটি কথা বলা যেটা রাজ্য প্রশাসন ইতিমধ্যে বলে দিয়েছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কেননা রাজ্য প্রশাসন এক প্রকার সতর্ক রয়েছে এবং পাশাপাশি ইমার্জেন্সি অপারেশন সেন্টারগুলি দিন রাত কাজ করে চলছে এবং পাশাপাশি রয়েছে NDRF, SDRF প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ এবং দপ্তরগুলি কুইক রেসপন্স টিম এক প্রকার সক্রিয় রয়েছে এবং সেক্ষেত্রে তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে NDRF এর একটি টিম সাইক্লোনিক জোনের কাছে থাকা যে নির্দিষ্ট এলাকাগুলি রয়েছে সেখানে তারা ছুটে যাচ্ছেন এবং যথারীতি তারা তাদের কাজ পরিচালনা করছেন এবং অন্যদিকে দেখো, এই ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছিল যেখানে তোমার নদী সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু জল জমে গেছে এবং এই কার্যত তাদের ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে কিন্তু এক প্রকার আশ্রয় স্থল ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে। আশ্রয় দেওয়ার জন্য ত্রাণ এবং পুনর্বাসন কেন্দ্রগুলিকেও এক প্রকার প্রস্তুত রাখতে বলা হচ্ছে, বিশেষ করে এইসব এলাকাগুলির যে তোমার পার্শ্ববর্তী যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে বা যে বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আশ্রয় স্থল গড়ে তোলা
নিন্দা হচ্ছে এবং রাজস্ব দপ্তরের সচিব জেলা শাসক জেলাগুলির জেলা শাসক এবং সমাহর্তাদের সঙ্গে রীতিমতো তারা যোগাযোগ জারি রেখেছে এবং ঘূর্ণিঝড়ের কারণে কোনো অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কিন্তু রাজ্য সরকার এক প্রকার প্রস্তুত রয়েছে। অতএব এক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে যেহেতু দু তিন দিন আপাতত সতর্কবার্তা রয়েছে, এক্ষেত্রে মৎস্যজীবীদের যেমন একদিকে বারণ করা হচ্ছে, নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, ঠিক অন্যদিকেও কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। বারংবার নাগরিকদের উদ্দেশ্যে এই কথাটি বলেন এবং নাগরিকরা যেন অযথা বিভ্রান্ত না হন, অযথা যেন আতঙ্কিত না হয় সেই কথাও কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ রেমাল শক্তি হারালেও রাজ্যের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা, কেউ যেন নদীতে মাছ ধরতে না যায় তার জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।